গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি সেটা না হয় যেতে যেতেই বোঝা যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কে। তো আমরা এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো আমাদের পিকনিকের শুরুটা হলো গরম গরম কচুরি, আলুর দম আর সঙ্গে রসগোল্লা। প্রথমবারের মতো পেটটাকে শান্ত করে বেরোলাম পার্কটা ঘুরতে। চারিদিকে শুধু ফটোশুট চলছে একদম। তো ফিরে এলাম কফি দিয়ে গলা ভেজাতে উইথ গরম গরম পকোড়া। আমাদের এখন রয়েছে বাঁধাকপির পকোড়া, সঙ্গে আছে কফি, যেটা এখন নেওয়া হয়নি, আমাদের আনতে যাচ্ছি। তো কফি দিয়ে গলা ভেজানোর পর এখন আমরা চললাম পার্কটা ঘুরতে, যেহেতু এখনো পার্কের বেশিরভাগ অংশটাই ঘুরতে বাকি। তো চলুন দেখা যাক পার্কটা কেমন। এখানে বোর্ডিং 50 টাকা পার হেড 15 মিনিটের জন্য, বাট আমাদের এখন এখানে অ্যালাউ নেই জলের কোনো রাইড সেফটির জন্য।
বসার জায়গা পেয়ে গেছি আর খেতেও। আমাদের লাইন নিয়েছিলাম চকলেট আর কমলা লেবুর জন্য, পেয়ে গেছি। এই জামালটুকুর গানে আমাদের নাচ চলছে। এখন বাজে 4:05, পিকনিক আমাদের শেষ, আর এখন শুধু গোছানো চলছে কি শেষে রয়ে গেছে কিনা কিছু। তো এবার পালা বাড়ি ফেরা। আমরা এই বাস থেকে নামলাম সবাই। এখন অপেক্ষা, ছবি তোলা 6 মিনিট, হসপিটাল থেকে এগিয়ে যাচ্ছি আমাদের গোটা গ্রুপের ছবি তুলতে।